আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ককে সেই বিষয়টি সম্পর্কে জানব। বন্ধুরা, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় এই বিষয়টি সম্পর্কে তোমরা তো অলরেডি জানো, তাই না? আশা করি তোমরা জানো। তারপরও তোমাদের সুবিধার্থে আমি এই বিষয়টিকে আবার একটু রিপিটেশন করছি। দেখো, গড় ব্যয় তোমাদের সূত্র জানলে চলবে। আমরা জানি যে মোট উৎপাদন অথবা দুঃখিত মোট ব্যয়কে যদি তোমরা তোমরা কি করতে পারো, মোট দ্রব্য উৎপাদনের দ্বারা যদি ভাগ করো, যত দ্রব্য উৎপাদিত হয়েছে এই মোট উৎপাদনের দ্বারা যদি ভাগ করো, তাহলে আমরা কি পাই? গড় ব্যয় পাই। সুতরাং আমরা সংক্ষেপে এই বিষয়টাকে বলতে পারি যে গড় ব্যয় অথবা অ্যাভারেজ কস্ট ইকুয়াল টু হচ্ছে কি পাওয়া যায়, টোটাল কস্ট বা মোট ব্যয়। মোট ব্যয়কে যদি দ্রব্যের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করা হয়, তাহলে আমরা যেটি পাই সেটি হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্ট। অপরদিকে মার্জিনাল কস্ট হচ্ছে কি বলতে পারো? মার্জিনাল কস্ট হচ্ছে কোনো দ্রব্য উৎপাদনের সর্বশেষ একক উৎপাদনে যে ব্যয় হয় তাকে বলা হচ্ছে প্রান্তিক ব্যয় বা প্রান্তিক মার্জিনাল কস্ট, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে মার্জিনাল কস্ট আমরা পাবো কী করে? মার্জিনাল কস্ট আমরা পাবো ডেল টিসি, অর্থাৎ আমাদের মোট ব্যয়ের পরিবর্তন ডিভাইডেড বাই ডেল কিউ, ঠিক আছে? আমাদের মোট উৎপাদনের পরিবর্তন এটি দ্বারা। এখন আমরা আজকের ভিডিওতে দেখব যে মূলত এসি এবং এমসি এর আসলে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ এটি কি ইকুয়াল হতে পারে, না এটি গ্রেটার দেন হবে, না এটি লেস দেন হবে, আসলে কী সম্পর্ক হবে, এদের মধ্যে কী সম্পর্ক বিদ্যমান, এবং ইকুয়াল হলে কী হবে, গ্রেটার হলে কী হবে, লেস দেন হলে কী হবে, এই বিষয়গুলো আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। বন্ধুরা বন্ধুরা তোমরা জানো যে আমরা এখানে একটি টেবিল দিয়েছি, এবং এই টেবিলটি আমরা প্রথম যে কলামটা সেটিকে আমরা সবসময় ডিনোট করি উৎপাদনকে কিউ দ্বারা, মোট ব্যয়কে টোটাল কস্ট দ্বারা, তারপরে গড় ব্যয়কে অ্যাভারেজ কস্ট অথবা এসি, প্রান্তিক ব্যয়কে এমসি দ্বারা ডিনোট করি যেটি হচ্ছে মার্জিনাল কস্ট, এবং সম্পর্ক এটি নর্মাল একটি বিষয় বা মন্তব্য যাই বলো না কেন, তোমরা এটিকে তোমরা মন্তব্য বলতে পারো। মন্তব্যটা কিসের উপর ডিপেন্ড করে আমরা বলবো? আমরা গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্কের উপর ডিপেন্ড করে মূলত মন্তব্যটি করব। এখন দেখো, এখানে উৎপাদনের যে পরিমাণ, উৎপাদনের পরিমাণ আমরা 1 থেকে 7 পর্যন্ত ধরেছি, অর্থাৎ 1 একক উৎপাদন, 2 একক উৎপাদন, 3 একক এভাবে 7 একক পর্যন্ত উৎপাদন। এবং 1 একক উৎপাদন করতে একজন উৎপাদকের 12 টাকা খরচ হয়, ধরো এই বিষয়টি আমাদেরকে টাকাতে দেওয়া আছে, টাকা খরচ হয়। ঠিক একইভাবে তার ওই উৎপাদকে 7ম একক পর্যন্ত যদি উৎপাদন করেন, ক্রমান্বয়ে তার মোট ব্যয় বৃদ্ধি পেয়ে 98 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে তার গড় ব্যয় আমরা কীভাবে পেলাম? আমরা গড় ব্যয় মোট ব্যয়কে উৎপাদন দ্বারা ভাগ করলাম, ভাগ করে আমরা গড় ব্যয় পেলাম। এবং গড় ব্যয়ের একটা ট্রেন্ড দেখো বন্ধুরা, যে গড় ব্যয় কমতে 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 5 ইউনিট যখন উৎপাদন করা হচ্ছে, তখন দেখো গড় ব্যয় 8, ঠিক আছে? এরপরে দেখো 8 ইউনিটের পর আবার গড় ব্যয় ক্রমান্বয়ে বাড়তে শুরু করছে। তার মানে আমরা এখানে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে গড় ব্যয় যখন উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গড় ব্যয় ক্রমান্বয়ে কী পায়, হ্রাস হয়, ঠিক আছে? আবার বলছি, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ যখন উৎপাদন শুরু করা হয় একদম ইনিশিয়াল স্টেজে, গড় ব্যয় ক্রমান্বয়ে কমতে থাকে। এরপরে গড় ব্যয় একটি মিনিমাম পয়েন্ট পর্যন্ত পৌঁছায়, এবং পরবর্তীতে আবার যখন উৎপাদন করা হচ্ছে, প্রতি উৎপাদনে বাড়ার সাথে সাথে গড় ব্যয় ক্রমান্বয়ে কী হচ্ছে, আবার বাড়ছে। আচ্ছা, এবার চলো প্রান্তিক ব্যয়টা আমরা দেখে নিই। প্রান্তিক ব্যয় আমাদের ক্যালকুলেট কীভাবে করতে হবে? আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এই 12-র জন্য, 12-র 0 ইউনিট যখন উৎপাদন করা হচ্ছে তখন গড় ব্যয় কত। গড় ব্যয় যদি আমরা এখানে কোনো ধরনের স্থির ব্যয় যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের গড় ব্যয় মূলত 0। তাহলে 0 যদি হয়ে থাকে, 12 থেকে 0 বিয়োগ করলে 12, এবং 1 থেকে 0 বিয়োগ করলে 1 থাকে, সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রেও গড় ব্যয় 12। 10 থেকে 12 বিয়োগ করো, ঠিক আছে, প্রান্তিক ব্যয়, তাহলে এই ক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে 20 থেকে 12 বিয়োগ করলে প্রান্তিক ব্যয় হচ্ছে 8, 27 থেকে 20 বিয়োগ করলে প্রান্তিক ব্যয় 7, 32 থেকে 7 বিয়োগ করলে কত হতে পারে প্রান্তিক ব্যয় বন্ধুরা, 5, ঠিক আছে, 40 থেকে 32 বিয়োগ করো তাহলে হবে 8, 66 থেকে যদি 40 বিয়োগ করো তাহলে সেক্ষেত্রে আমাদের গড় ব্যয় কত হবে, প্রান্তিক ব্যয় হবে হচ্ছে 26, এবং 98 থেকে 66 বিয়োগ করলে সেটি হবে হচ্ছে 32, কেমন? তাহলে দেখো, আমরা গড় ব্যয়ের ক্ষেত্রে যে ট্রেন্ড দেখেছিলাম যে গড় ব্যয় যখন উৎপাদনের প্রাথমিক স্টেজে, ইনিশিয়াল স্টেজে গড় ব্যয় কমতে থাকে, পরবর্তীতে সেটি মিনিমাম হয় এবং এরপর আবার বাড়তে থাকে, ঠিক
প্রান্তিক ব্যয়ের ক্ষেত্র দেখো, প্রান্তিক ব্যয়ের ক্ষেত্র আমরা দেখছি যে আমাদের প্রান্তিক ব্যয় প্রথমে গড় ব্যয় অপেক্ষা আরও কম হারে কমছে। দেখো প্রথমে 12 ছিল, পরবর্তীতে সেটি 8 হলো, যেখানে গড় ব্যয় ছিল 10, ঠিক আছে। তারপর দেখো প্রান্তিক ব্যয় যেটি সেটি হচ্ছে প্রথমে ছিল 7, পরবর্তীতে হচ্ছে গড় ব্যয় ছিল 9, অর্থাৎ এখানে প্রান্তিক ব্যয় গড় ব্যয় ছিল ছোট উৎপাদনের প্রাইমারি স্টেজে। এরপরে যখন 4 ইউনিট উৎপাদন করা হচ্ছে তখন প্রান্তিক ব্যয় 5, অপরদিকে গড় ব্যয় হচ্ছে 8। এই ক্ষেত্রে আমরা দেখছি প্রান্তিক ব্যয় ছোট গড় ব্যয় অপেক্ষা। তাহলে আমরা এই ক্ষেত্রে কী বলতে পারি বন্ধুরা? আমরা এখানে এক্ষেত্রে বলতে পারি যে মার্জিনাল কস্ট ইজ লেস দ্যান অ্যাভারেজ কস্ট, অর্থাৎ উৎপাদনের প্রাথমিক স্টেজ অথবা প্রথমের দিকে আমাদের প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা কম হারে বৃদ্ধি পায় বা কম হারে থাকে, কেমন? তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে উভয় কমে। প্রথমে আমরা বলছি যে এটি কি হয়, উভয় কমে। তবে প্রান্তিক ব্যয় অর্থাৎ এমসি, প্রান্তিক ব্যয় এসি বা অ্যাভারেজ কস্ট অপেক্ষা বেশি হারে কমে, ঠিক আছে। এরপর দেখো যখন 5 ইউনিট উৎপাদন করা হচ্ছে বা 5 একক উৎপাদন করা হচ্ছে তখন মোট ব্যয় ছিল 40, অপরদিকে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় দুটি হচ্ছে 8 করে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল অ্যাভারেজ কস্ট, অর্থাৎ এই ক্ষেত্রে মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় দুটি হচ্ছে পরস্পর সমান। এবার থার্ড স্টেজ, তাহলে আমরা প্রথম পর্যায়ে দেখলাম 1 থেকে 4 পর্যন্ত, এটি হচ্ছে আমাদের প্রথম পর্যায়। এরপরে এই যে 5 একক যে উৎপাদন করা হচ্ছে এই 5 একক হচ্ছে দ্বিতীয় পর্যায়, এবং পরবর্তী থার্ড স্টেজ আমরা দেখব থার্ড পর্যায়। আমরা দেখছি এখন, দেখো 6 একক যখন উৎপাদন করা হচ্ছে 11 টাকা হচ্ছিল গড় ব্যয় এবং 26 টাকা ছিল প্রান্তিক ব্যয়। ঠিক 7 একক যখন উৎপাদন করা হচ্ছে তখন গড় ব্যয় ছিল 14, প্রান্তিক ব্যয় ছিল 32। তার মানে এক্ষেত্রে আমাদের যে ইমপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এমসি অর্থাৎ মার্জিনাল কস্ট ইজ গ্রেটার দেন অ্যাভারেজ কস্ট, কেমন? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, উভয় বাড়ছে, কেমন? উভয় বাড়ছে, তবে এমসি অধিক হারে বাড়ছে। তাহলে এই উৎপাদনের যে 3টি স্টেজ, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের যে সম্পর্কের যে 3টি স্টেজ, এই 3টি স্টেজে প্রথমত আমরা দেখলাম যে মার্জিনাল কস্ট প্রথমত উৎপাদনের প্রাথমিক পর্যায়ে মার্জিনাল কস্ট অ্যাভারেজ কস্ট অপেক্ষা কম হারে বাড়ে, কিন্তু উভয়ে কমে। অপরদিকে মার্জিনাল কস্ট অ্যাভারেজ কস্ট অপেক্ষা কম হারে বাড়ে, ঠিক আছে। যেমন একটু আগে বলেছিলাম যে প্রথমে দেখো গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় উভয় ছিল 12, পরবর্তীতে দ্বিতীয় যখন উৎপাদন করা হচ্ছে দ্বিতীয় একক তখন গড় ব্যয় ছিল 10, আবার প্রান্তিক ব্যয় ছিল 8, অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা ছোট। এরপরে উৎপাদনের দ্বিতীয় স্টেজ বা দ্বিতীয় পর্যায়ে, এই দ্বিতীয় পর্যায়ে আমরা দেখেছি যে মার্জিনাল কস্ট অর্থাৎ প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় উভয়ই সমান। এরপরে এই কন্ডিশন পার হওয়ার পর দেখা যাচ্ছে যে মার্জিনাল কস্ট অর্থাৎ প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা বেশি হারে বাড়ছে। আবার একই সাথে আমরা এটাও বলতে পারি যে উভয়ে তাদের যে ভারসাম্যের যে শর্ত ছিল এই শর্ত পার হওয়ার পর তারা উভয় বাড়ছে, কিন্তু প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা বেশি হারে বাড়ছে। এবার লক্ষ্য করা যাক যে আমাদের পাশে একটি ডায়াগ্রাম রয়েছে, এই ডায়াগ্রামটি আমরা এবার অঙ্কন করব। দেখো আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি হচ্ছে উৎপাদন, আর এটিকে আমরা ইংরেজিতে আমরা কিউ দ্বারা ডিনোট করছি, আর লম্ব অক্ষে দেখাচ্ছি আমরা গড় ব্যয় অর্থাৎ অ্যাভারেজ কস্ট অর এসি এবং এমসি মার্জিনাল কস্ট। এখন প্রত্যেকটি পয়েন্ট আমরা উৎপাদনের যে প্রথম পর্যায়, এই প্রথম পর্যায়কে আমরা Q1 দ্বারা ডিনোট করে দেই, উৎপাদনের যে দ্বিতীয় পর্যায় যেখানে দেখলাম যে এমসি ইকুয়াল টু এসি এটিকে আমরা Q2 দ্বারা ডিনোট করি, এবং উৎপাদনের তৃতীয় পর্যায় Q3 এটিকে আমরা Q3 দ্বারা ডিনোট করছি। উৎপাদনের পরবর্তী যে 2টি স্টেজ 6 এবং 7 এটিকে আমরা Q3 দ্বারা ডিনোট করছি। এভাবে যদি আমরা প্রত্যেকটি পয়েন্ট এখানে যদি বসাই তাহলে আমরা একটি অ্যাভারেজ কস্ট পাবো এবং একটি মার্জিনাল কস্ট পাবো, কেমন?
তাহলে অ্যাভারেজ কস্টে কী ধরনের হতে পারে? অ্যাভারেজ কস্টে ধরো এই ধরনের পেলাম আমরা এসি, এবং মার্জিনাল কস্ট, এই মার্জিনাল কস্টটি এই ধরনের আমরা পাবো। বন্ধুরা একটা জিনিস এখানে লক্ষণীয় যে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়, গড় ব্যয় রেখার যে সর্বনিম্ন বিন্দু, এই সর্বনিম্ন বিন্দু দিয়ে সবসময় মার্জিনাল কস্ট অথবা প্রান্তিক ব্যয় যে রেখা সেটি ছেদ করে, ঠিক আছে? অর্থাৎ এই সর্বনিম্ন বিন্দু দিয়ে মার্জিনাল কস্ট ছেদ করে উপরের দিকে অগ্রসর হয়, এবং এটি হচ্ছে ভারসাম্যের যে দ্বিতীয় শর্ত সেই শর্তকে সাপোর্ট করে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে ভারসাম্য শর্ত নিয়ে জানবো, তবে তোমাদেরকে এই বিষয়টি জানার এখনই প্রয়োজন। তাহলে দেখো এই যে উৎপাদনের যেখানে এমসি এবং এসি দুটি সমান হয়েছে সেটি ছিল আমাদের উৎপাদনের, ধরো এটিকে আমরা ই বিন্দু দিলাম, এবং এটি ছিল আমাদের কি উৎপাদনের দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখেছি যে উৎপাদনের দ্বিতীয় পর্যায়ে এমসি ইকুয়ালস টু কী হয়, এসি হয়, অর্থাৎ অ্যাভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট উভয়ই সমান হয়। আর এই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্ট, কেমন বন্ধুরা? এটি হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্ট, এবং এই ক্ষেত্রে অ্যাভারেজ কস্ট মার্জিনাল কস্টের উপরে অবস্থান করছে। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যে মার্জিনাল কস্ট ইজ লেস দেন অ্যাভারেজ কস্ট, বলতে পারি না বন্ধুরা? অবশ্যই বলতে পারি। কারণ কি? কারণ এখানে মার্জিনাল কস্ট কার্ভ, অ্যাভারেজ কস্ট কার্ভ মার্জিনাল কস্ট কার্ভের উপরে অবস্থান করছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আরও একটি ইমপ্লিকেশন যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে মার্জিনাল কস্ট বেশি হারে, মার্জিনাল কস্ট অ্যাভারেজ কস্ট অপেক্ষা বেশি বড় থাকে, অর্থাৎ উৎপাদন যত বাড়ে মার্জিনাল কস্ট কমতে থাকে, আবার অ্যাভারেজ কস্টও কমতে থাকে, গড় ব্যয়ও কমতে থাকে, প্রান্তিক ব্যয়ও কমতে থাকে, তবে গড় ব্যয় প্রান্তিক ব্যয় অপেক্ষা কম হারে কমে। এরপর দেখো উৎপাদনের তৃতীয় পর্যায়ে, ধরো এই স্টেজে কী হচ্ছে, এখানে হচ্ছে আমার এমসি, কেমন? এই এমসি, আর এখানে হচ্ছে এসি, তার মানে আমরা এখানে এসি, উল্টোভাবে আমরা এটাকে এভাবেও বলতে পারি যে এমসি গ্রেটার দেন এসি। এবার আমরা তৃতীয় পর্যায়ে দেখি, দেখো ঠিক তৃতীয় পর্যায়ে ধরো এটা ছিল কিউ টু, এটি কিউ ওয়ান এবং এটি কিউ থ্রি। তাহলে উৎপাদনের তৃতীয় পর্যায়ে যখন কিউ থ্রি অ্যামাউন্ট উৎপাদন করা হচ্ছে আফটার কিউ টু, কিউ টু থেকে যখন কিউ থ্রির দিকে মুভ করা হচ্ছে, তখন দেখো ঠিক মার্জিনাল কস্ট ইজ গ্রেটার দেন অ্যাভারেজ কস্ট। অর্থাৎ এই ক্ষেত্রে যদি উৎপাদক বেশি উৎপাদন করতে চায় কিউ টু এর পরে, যেটা তার এফিশিয়েন্ট ছিল, যেখানে তার ইকুইলিব্রিয়াম ছিল, যেখানে মার্জিনাল কস্ট এবং অ্যাভারেজ কস্ট ইকুয়াল হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে তার সর্বনিম্ন কস্টে সে বেশি এফিশিয়েন্ট লেভেল উৎপাদন করতে পারছে, ঠিক এরপরে যদি তিনি আরও বেশি উৎপাদন করতে চান তাহলে সেই ক্ষেত্রে কী হচ্ছে, তার মার্জিনাল কস্ট বেড়ে যাচ্ছে অ্যাভারেজ কস্ট অপেক্ষা। এই হচ্ছে মূলত গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক। আশা করি তোমরা এই ভিডিও থেকে এই বিষয়টি সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পারবে। তারপরও তোমরা তোমাদের যে বইয়ের সাহায্য, তারপর তোমাদের মধ্যে তোমাদের বইতে যে কন্টেন্ট রয়েছে অবশ্যই বইয়ের কন্টেন্টের সাহায্য নেবে। আশা করি তোমরা সম্পূর্ণভাবে সেটি বুঝতে পারবে, আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ নেক্সট।